ওয়েলকাম ইউ অল আবার এসে গেছি পিডাব্লিউ বাংলার অভিযান ব্যাচেতে সবাইকে জানাই স্বাগতম আমাদের এই অভিযান ব্যাচে আজকে রয়েছি আমি দেবজিৎ নিয়ে চলে এসেছি রেসপিরেশন ইন প্ল্যান্ট এর লেকচার নাম্বার থ্রি নিয়ে আজকে কি বলেছিলাম না আজকে ইন ডিটেলসে আমরা আলোচনা করব না রেসপিরেশনের প্রসেসগুলো কোনটাকে আমরা গ্লাইকোলাইসিস বলি কোনটা লিঙ্ক রিয়েকশন কোনটা ক্রেপ সাইকেলস কোনটা ইটিএস প্রত্যেকটা জায়গাকে অল ডিটেলসে ক্লিয়ার করে নেবো আজকের ক্লাসে তাহলে আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে যাদের যাদের এই রেসপিরেশন নিয়ে চাপ রয়েছে রেসপিরেশনটা বুঝতে পারলাম না স্যার এই জায়গাটা একটুখানি আটকে গেল তাদের জন্য আজকের ক্লাসটা তো আর দেরি না করে লেট স্টার্ট আওয়ার টু ডেজ ক্লাস আজকে আমরা শুরু করব কি আজকে যে যে টপিকগুলো নিয়ে আমরা মেনলি ডিসকাস করব সেই টপিকগুলোকে ফার্স্ট একটু হাইলাইট করে নি আজকে শ্বসনের সম্পূর্ণ পদ্ধতি শ্বসনের মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে যদি একটা গ্লুকোজকে টোটালি আমি তার থেকে ছটা কার্বন ডাইঅক্সাইড আর বারোটা জল বার করি তাহলে যে প্রসেসটা হবে সেই প্রসেসটা আমরা দেখব নেক্সট হচ্ছে কি রেসপিরেটরি ওকে বা শ্বসন অনুপাত শ্বসন অনুপাত কাকে বলে হ্যাঁ এবার ঠিক আছে শ্বসন অনুপাত কাকে বলে সেই জায়গাটা সম্পর্কে আমরা দেখব তাহলে এই দুটো জায়গা আমরা শুধু আজকে ক্লিয়ার করব দুটো জায়গা শুনতে লাগছে কিন্তু যখন স্টার্ট হবে তখন অটোমেটিক্যালি বুঝতে পারবে কি কি হচ্ছে তো শুরু করা যাক সোয়াগস এ আজকে স্টার্ট করা যাক কি আছে আজকে আমাদের যে সেল সেলের মধ্যে অলরেডি আমরা যা যা ডিসকাস করেছি সেই জায়গাগুলো আরেকবার একটুখানি বলে দিই কারণ অলরেডি হয়তো একটু একটু ভুলে গেছো তো ফার্স্টে আমাদের কাছে এই জায়গাটা একটুখানি ক্লিয়ার করে নিই তারপরে আসছি বেশ একটা সেল এটা যদি আমার কাছে একটা সেল হয় ধরুন নাও এটা একটা অ্যানিমাল সেল দেখালাম আজকে ঠিক আছে প্রতিদিন তো আমরা প্ল্যান্ট সেল প্ল্যান্ট সেল প্ল্যান্ট সেল ড্র করছি তো আজকে এটা একটা অ্যানিমাল সেল অ্যানিমাল সেলটার মধ্যে কি রয়েছে অ্যানিমাল সেলটার মধ্যে এখানে একটা নিউক্লিয়াস বলে বাই মেমব্রেন অর্গানেলি রয়েছে তাই তো তোরা জানিস এটাকে কি বলে নিউক্লিয়াস বলে নিউক্লিয়াসের সাথে এখানে লেগে রয়েছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি লেগে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম যাকে আমরা ইআর বলি এবার ইয়ারটা রাফ হয়ে যায় কখন না যখন তার মধ্যে রাইবোজম থাকে তাই তো জানিস এগুলো তোরা অলরেডি তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের এন্ডে এখানে থাকে আর একটা অর্গানেলি যার নাম হচ্ছে গলগি বডিজ গলগি বডি গলগি বডি ছাড়া আর কি দেখতে পাবো আরো একটা থাকে তার নাম হচ্ছে আমার মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়াটা একটু বড় করে করছি ঠিক আছে মাইট্রোকন্ড্রিয়া এছাড়া আর কি রয়েছে রাইবোজম লাইসোজোম যা ইচ্ছা রাখবি কোনো ব্যাপার না এর উপরে রাইবোজোম কিছু হয়েছে নিচের দিকে কিছু রাইবোজম রাফ এন্ড্রোপ্লাজমিক রেটিকিউলাম হয়ে গেল এর ভেতরে জেনেটিক মেটেরিয়াল ইয়াস জেনেটিক মেটেরিয়াল নিউক্লিওলাস স্যার সেল পড়াচ্ছেন হ্যাঁ আগে একটুখানি বলে নিই তারপরে স্টার্ট করব নিউক্লিও রেটিকিউলাম ব্যাস 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 আর নয় হুম তো আমরা কি দেখেছিলাম আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে একটা সেল যেমনই দেখতে হোক না কেন সে প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক তাকে তার পুষ্টি সাধন সে দুরকম প্রসেসে করতে পারে একটা তার নিজের বডির মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করলো এটা একটা প্রসেস প্রসেস আর সেকেন্ড হচ্ছে তাকে বাইরে থেকে গ্লুকোজ আপটেক করলো এবার শুধু গ্লুকোজ না দেখেছিলাম রেসপিরেটারি সাবসেট অনেক হতে পারে গ্লুকোজ হতে পারে প্রোটিন হতে পারে লিপিড হতে পারে অর্গ্যানিক অ্যাসিড হতে পারে তাহলে তার মধ্যে গ্লুকোজকেই আমরা প্রেফার করেছিলাম কারণ তাকে ইজিলি ব্রেকডাউন করা যায় অক্সিজেন কম লাগে অক্সিজেন কম প্রয়োজন হয় তার কারণ কি না অক্সিজেন অলরেডি ওর মধ্যে ছটা রয়েছে সেই কারণের জন্য তো আমরা গ্লুকোজের রেসপেক্টেই ভাবি গ্লুকোজের রেসপেক্টেই ভাবি তাহলে ফার্স্ট আমরা কি করলাম না বাইরে থেকে মিডিয়াম থেকে আমাদের বডির ভেতরে গ্লুকোজ এন্ট্রি নিলো গ্লুকোজ আমাদের বডির ভেতরে এন্ট্রি নিল ওটা আমাদের কাছে গ্লুকোজ ঠিক আছে সেই গ্লুকোজ এরপরে চলে যাবে কোন স্টেপে না সেই গ্লুকোজ চলে যাবে এরপরে পাই অ্যাসিডে কনভার্ট হতে পাই রু weak অ্যাসিড এই যে স্টেপটা এই স্টেপটাকে আমরা বলেছিলাম গ্লাইকোলাইসিস এই স্টেপটাকে আমরা কি নাম দিয়েছিলাম গ্লুকোজ টু পাইরুভিক অ্যাসিডের যে স্টেপটা এই স্টেপটার নাম দিয়েছিলাম গ্লাইকোলাইসিস এখানে লিখছি গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ব্রেকডাউন গ্লাইকোলাইসিস হওয়ার পর যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো সেই পাইরুভিক অ্যাসিড চলে যাবে আমার মাইক্রোকন্ড্রিয়ার ভেতরে

কারবক্সিলেশন মানে কি ডি মানে কার্বন বেরিয়ে যাবে অক্সিজেন কে অ্যাড করে কার্বন বার করে দেব অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন বোঝা গেছে একদম ওই অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন হয়ে যাওয়ার পরে অ্যাসিটাইল কোএ नेक्स्ट পেজে যখন চলে আসবে তখন আরেকটা সাইকেলের মধ্যে দিয়ে ঘুরবে যে সাইকেলটাকে আমরা কি বলেছিলাম হ্যান্সলেট ক্রেবস সাইকেল এর নাম হচ্ছে ক্রেপ সাইকেলস ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেলস বা সাইট্রিক অ্যাসিড সাইকেল ওকে তাহলে কি নাম দেয় ডাকবো কি নামে রাখবো ক্রেপ সাইকেলসে বলছি ক্রেপ সাইকেল ওকে ক্রেপ সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে ক্রেপ সাইকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে মাইট্রোকন্ড্রিয়ার মেমব্রেন মাইট্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে মাইট্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কতগুলো প্রোটিন কমপ্লেক্সকে দেখতে পেয়েছিলাম কতগুলো প্রোটিন কমপ্লেক্সকে দেখতে পেয়েছিলাম যেমন এইখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা প্রোটিন কমপ্লেক্সকে নিয়ে আমরা একসাথে একটা নাম দিয়েছিলাম যে ই টি এস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করে ইউজ করে আমরা কি করেছিলাম বা এইখান এইখান থেকে থেকে আমরা আমরা পাবো পাবো দুটো টোটাল বার করে নিয়ে এসেছিলাম টোটাল থার্টি এইট এটিপি আমরা বার করে নিয়ে এসেছিলাম তাহলে এই হচ্ছে আমাদের কাছে প্রসেস এই হচ্ছে আমাদের কাছে প্রসেস তাহলে আজকে আজকে মেনলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না ইউ ক্যারিওটিক রেসপিরেশন ইউ ক্যারিওটিক রেসপিরেশনের মধ্যে কি কি প্রসেস হয় ফার্স্ট স্টেপ যেটা সেই ফার্স্ট স্টেপটাকে বলি হচ্ছে আমরা গ্লাইকোলাইসিস ক্লিয়ার ফার্স্ট স্টেপটাকে বলি হচ্ছে আমরা কি গ্লাইকো লাইসিস তাহলে এই স্টেপটাতে এখন যা যাক একটা করে স্টেপ করব এখানে এসে লিখে যাব ঠিক আছে এক একটা করে স্টেপ বুঝবো এখানে এসে লিখে যাব ফার্স্ট স্টেপ প্রথম ধাপ প্রথম ধাপের নাম হচ্ছে আমার গ্লাই কো লাইসিস ওয়ার্ডটাকে যদি আমি ডিফাইন করি অলরেডি এটাও হয়তো তোমাদের বলেছি গ্লাইকো মানে কি গ্লুকোজ লাইসিস ওয়াটার মানে হচ্ছে ব্রেকডাউন ডাউন করা ভেঙে যাওয়া তা কি বলবো এই যে এই শব্দটা এসছে কোথা থেকে গ্লুকো থেকে গ্লুকো থেকে লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া ঠিক আছে তাহলে গ্লুকোজ কে ভাঙা এই যে প্রসেসটা এই প্রসেসটাকে বলবো গ্লাইকোলাইসিস এই যে গ্লাইকোলাইসিস কি না দশটা ধাপের তাহলে দশটা ধাপের মধ্যে কতগুলো এনজাইম লাগা উচিত তাহলে এর মধ্যে টেন এনজাইম প্রেজেন্ট ঠিক আছে দশটা ধাপের মধ্যে দশটা এনজাইম কে আমার দরকার প্রত্যেকটা এক একটা করে এনজাইম দিয়ে কাজ হবে এই দশটা যে ধাপ বলেছি তার মধ্যে প্রথম দুটো আগে ভাগ করা যায় পাঁচটা স্টেপ এই ফার্স্ট পাঁচটা স্টেপ আর লাস্ট পাঁচটা ঠিক আছে ফার্স্ট যে পাঁচটা স্টেপ রয়েছে সেই ফার্স্ট পাঁচটা স্টেপের মধ্যে আমাদের কি করতে হবে এনার্জি ইনভেস্টিং স্টেপ বলা হয় ঠিক আছে সেই সময় আমাকে শক্তি দিতে হবে এনার্জিকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে তার মানে যদি বাংলায় লিখি বা বাংলায় বলি তাহলে বলবো এ টিপি লাগবে এটি লাগবে ঠিক আছে পরের যে পাঁচটা স্টেপ হবে সেটা হচ্ছে কি এনার্জি ইল্ডিং স্টেপ বা এনার্জি ইল্ডিং স্টেপ এইখানে কি হবে এনার্জি দেবে এটিপি পাওয়া যাবে গেছে গল্প বোঝা ক্লিয়ার কোথায় হয় হ্যাঁ এটাও বলে দি লোকেশন লোকেশন কোথায় হবে এই প্রসেসটা হয় হচ্ছে আমার সাইটোপ্লাজমের মধ্যে হবে কোষের সাইটো প্লাজমের মধ্যে ঠিক আছে কোষের মধ্যে স্টেপটাতে কি হয় এবার একটু দেখে নেওয়া যাক স্টেপ গুলো কি কি হয় দেখো আমি এদিক থেকে এদিকে দেখাচ্ছি ওকে কারণ উপর থেকে নিচে জায়গা নেই এদিকে উপর থেকে নিচে লেখা আছে তাহলে এদিক থেকে এদিকে দেখাচ্ছি প্রথম আমার কাছে ছটা কার্বন যুক্ত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ আমার কাছে প্রেজেন্ট ঠিক আছে তাহলে ফার্স্ট স্টেপে আমি কি দেখতে পাচ্ছি গ্লুকোজ গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে সেই গ্লুকোজটাকে আমি কি করবো না প্রথম স্টেপে প্রথম স্টেপে তাকে করার ফার্স্ট স্টেপে তাকে অ্যাক্টিভ করার জন্য একটা এনজাইম রয়েছে এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ এনজাইমটার নাম হচ্ছে হেক্সোকাইনেজ এর সাথে এম জি টু প্লাস আগের চ্যাপ্টারে পড়েছি হেক্সোকাইনিজ আর এম জি টু প্লাস সঙ্গে একটা এটিপিকে কে দিয়ে ঠিক আছে গ্লুকোজ গ্লুকোস থেকে এনজাইমের নাম হচ্ছে আমার ইংরেজিতে হেক্সো কাইনেস এই কাইনেস এনজাইম সবসময় এটিপির সাথে যুক্ত থাকে এটা মনে রাখবে কাইনেস এনজাইম কি করে এটিপির সাথে যুক্ত থাকে হেক্সো কে দিলাম তার সঙ্গে সঙ্গে এখানে দিতে হবে কাকে এম জি ম্যাগনেশিয়াম টু প্লাস এ কি না এই এনজাইমটার অ্যাক্টিভেটার হিসেবে কাজ করে এম জি টু প্লাস এই এনজাইমটার অ্যাক্টিভেটার হিসেবে কাজ করবে এ ছাড়া আর একটা জিনিস আমাকে এখানে দিতে হবে আরেকজনকে দিতে হবে সেটা হচ্ছে এ টি পি এনার্জি এ ডি পি মানে একটা ফসফেটকে দিয়ে এনার্জিতে পার বার করলাম একদম পরিষ্কার স্টেপ গ্লুকোজ হেক্সোকাইনেস এনজাইম এম জি টু প্লাস অ্যাক্টিভেটারের হেল্পে একটা এটিপিকে ইউজ করে প্রথম ধাপেতে তৈরি করে যেটা তার নাম হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ছ নম্বর কার্বনের মাথায় একটা ফসফেট গ্রুপ আর অ্যাড হয়ে আছে তার জন্য নাম গ্লুকোজ সিক্স ফসফেট তোমরা নামকরণ শিখে গেছো কেমিস্ট্রিতে তাহলে নাম কি তার গ্লুকোজ ছয় ফসফেট হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট এবার এই যে গ্লুকোজ সিক্স ফসফেটটা তৈরি করলাম তার মানে কি ছটা কার্বন ছিল ছটা কার্বনের ছ নম্বর যে কার্বনটা তার মাথায় গিয়ে আমি অ্যাড করেছি ফসফেট মূলকটাকে নেক্সট স্টেপ ফার্স্ট স্টেপে তো এটা তৈরি হলো এবার গ্লুকোজ সিক্স ফসফেটকে আমরা চেঞ্জ করব গ্লুকোজ সিক্স ফসফেটকে আমরা চেঞ্জ করব কিসে চেঞ্জ করব না করবো তার মানে প্রথম যে স্টেপটা হলো এই স্টেপটার নাম কি দেবো এই স্টেপটার নাম দেব হচ্ছে আমরা এই স্টেপটার নাম দেবো আমরা বলো ফসফোরাইলেশন গ্লুকোজ সিক্স ফসফেট থেকে আমরা তৈরি করছি যেটা সেটার নাম হচ্ছে ফসফেট মানে গ্লুকোজ আর ফ্রুকটোজ দুজনেই শর্করা করা গ্লুকোজ হচ্ছে সিক্স কার্বন ওকে ফ্রুকটোজ হচ্ছে আমার পাঁচ কার্বন মানে পাঁচটা কার্বন আমার রিং এর মধ্যে রয়েছে তাহলে এক নম্বর কার্বন আর পাঁচ নম্বর বা ছ নম্বর কার্বন তারা দুজন রিংয়ের এর বাইরে রিং এর বাইরে ঠিক আছে তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে আমি ফ্রুক্টো সিক্স ফসফেটে যখন চেঞ্জ করছি তাদের মধ্যে কি হচ্ছে আইসোমেরাইজেশন আইসোমার আমরা পড়েছি তাহলে এইখান থেকে এই রিয়াকশনটার নাম কি আইসোমেরাইজেশন বিক্রিয়া এই বিক্রিয়াটা করার জন্য আবার এনজাইম কাকে দেব এনজাইমটার নাম হচ্ছে ফসফো গ্লুকো আইসোমার ঠিক আছে ফসফো গ্লুকো এর মধ্যে ছিল ফসফেট সেটা গ্লুকোজ ফসফেট গ্লুকো আইসোমার ফস্ফো গ্লুকো আইসোমার এই এনজাইম কোনো এনার্জি লাগে না কোনো এনার্জি দিতে হয় না এটিপি দরকার পড়ে দরকার পড়ে না ফসফো প্রথম তিনটে প্রোডাক্ট তৈরি হলো কি কি এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ বুঝিয়েছি এক নম্বর থেকে গ্লুকোজ সিক্স ফসফেট এটা আমার এক নম্বর স্টেপ হয়েছে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসপেট দু নম্বর স্টেপ হয়েছে এখনো পর্যন্ত এই দুটো স্টেপ হয়েছে নেক্সট স্টেপে যাব এবারে নেক্সট স্টেপ ফ্রুক্টোজ সিক্স ফসফেট এর পর আমরা ভাববো ফ্রুক্টোজ সিক্স ফসফেট এর পর আমরা ভাববো তাহলে এই জায়গাটা আবার মুছে দিই কি ছিল আমাদের কাছে ফ্রুক্টোজ ফসফেট ফসফেট থেকে নেক্সট স্টেপে যাচ্ছি ফ্রুক্টো সিক্স ফসফেট থেকে নেক্সট স্টেপে যাওয়ার মানে হচ্ছে আবার আমি কি করব না এর যে এক নম্বর কার্বনটা বাইরে বেরিয়েছিল সে এক নম্বর কার্বনটার সাথে আমি আবার একটা ফসফেট গ্রুপকে অ্যাড করে দেবো তাহলে ফ্রুক্টোজের ছ নম্বরের সাথে একটা কার্বন অ্যাড হয়ে রয়েছে এবার এক নম্বরের সাথেও একটা কার্বন অ্যাড এই কার্বন বলছি ফসফরাস অ্যাড হয়ে গেল এবার ফসফরাসকে অ্যাড করতে গেলে ফসফরাস দিতে হবে নিশ্চয়ই কোথেকে পাবো এটিপি কে দরকার কোথেকে পাবো এটিপি কে দরকার তাহলে আবার এখানে কে এলো এটিপি সে কি করছে এডিপি তে কনভার্ট হচ্ছে মানে দুটো এটিপি কে আমি অলরেডি ইউজ করে ফেললাম দুটো এটিপিকে আমি অলরেডি ইউজ করে ফেললাম এর খাত এর ক্ষেত্রে যে এনজাইমটা থাকবে কি বলেছি কাইনেস এনজাইম এটিপি সাথে যুক্ত হয় কাইনেজ এনজাইম এটিপি रिलेटेड হয় তাহলে আগেরটাতে কি পেয়েছিলাম হেক্সোকাইনেস তাহলে একে কি বলবো না ফসফোফ্রুকটো কাইনেস ফসফোফ্রুকটো কাইনেজ হইছে ফসফোফ্রুক্টো কাইনেজ কে যদি আমি ইউজ করি তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে সেটা কনভার্ট হয়ে যাবে ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট দুটো ফসফেট এখন তাই বাই বা 20 ইউজ করছি দেখ ফ্রুক্টোজ 1 6 20 ফসফেট হলো ফ্রুক্টোজ সিক্স ফসফেট এখন ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেটে পরিণত হয়ে গেল এবার ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট এটা একটা খুবই আনস্টেবল বলতে পারি বা এটার যেটা কন্ডিশন রয়েছে দু মাথায় দুটো ফসফেটকে নিয়ে ব্যালেন্স করা খুব চাপ তো আমরা একে কি করব না অ্যালডোলেজ এনজাইম দিয়ে অ্যালডোল গ্রুপে ভেঙে দেবো ঠিক আছে অ্যালডোল গ্রুপে আমরা একে ভেঙে দিচ্ছি তো নেক্সট স্টেপ এটা কত নম্বর স্টেপ অবধি হয়েছে দেখি আগেরটা এক দুই তাহলে এটাকে আমরা কি নাম দেবো তিন নম্বর স্টেপ স্টেপটাতে কি হচ্ছে আবারও ফসফোরাইলেশন হচ্ছে ফসফোরাইলেশন হচ্ছে দেখতে পাচ্ছিস ঠিক আছে প্রথম হলো ফসফোরাইলেশন তারপরে হলো আইসোমেরাইজেশন তারপরে আবার হচ্ছে ফসফোরাইলেশন এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেকডাউন বা স্প্লিটিং বলা হয় এই স্টেপটাকে ঠিক আছে ব্রেকডাউন বা স্প্লিটিং কি কি ভাবে স্প্লিট হবে এই একটা এই একটা এই যে স্প্লিটটা করছে স্প্লিটটা করবে কে না এদের জন্য একটা এনজাইম রয়েছে তার নাম হচ্ছে একটুখানি এটাকে অ্যালডোলেজ এনজাইমটা হচ্ছে অ্যালডোলেজ অ্যালডল গ্রুপে ভেঙে দিচ্ছে তাহলে তিনের পর এইটা হচ্ছে আমার চার নম্বর পয়েন্ট অ্যালডোলেজ গ্রুপে ভেঙে দিচ্ছে বা অ্যালডোল গ্রুপে ভাঙছে ওকে চার নম্বর পয়েন্ট কি কি কিসে কিসে ভাঙবে দুটো জিনিসে ভাঙে একটার নাম হচ্ছে ডাই হাইড্রক্সি অ্যাসিটন ফসফেট ছোট করে ডি এইচ এ পি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ক্লিয়ার আছে তিনটে কার্বন মানে এটা হচ্ছে থ্রি কার্বন কম্পোনেন্ট থ্রি কার্বন কম্পোনেট যার তিন নম্বর কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে রয়েছে ওকে আর অন্যদিকে যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ফস্ফোক্লিসার অ্যালডিহাইড ওকে ফসফো গ্লিসারাল অ্যালডিহাইড এটাও আমার থ্রি কার্বন কম্পোনেন্ট তাহলে একটা পাচ্ছি ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন ফসফেট অন্যটা পাচ্ছি অ্যালডিহাইড মানে পি এ পি জি এ এল ডি পাগল পি জি এ এল মনে রাখবি পাগল একে কি বলা হয় ছোট করে না এর নাম হচ্ছে পি জি এ এল এখানে লিখছি পি জি এ এল তার পাশে ছোট করে একটা ডি লিখে এ এল ডি মানে হচ্ছে অ্যালডিহাইড পি জি মানে ফসফো গ্লিসার অ্যালডিহাইড এটাও তিনটে কার্বনের মধ্যে আমার তিন নম্বর কার্বনের সাথে রয়েছে ফসফেট গ্রুপ তাহলে চার নম্বর স্টেপ হলো চার নম্বরের পর এই যে স্টেপটা হচ্ছে এখানে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট আর ফসফো গ্লিসার অ্যালডিহাইড এরা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে এরা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে বোঝা গেল তার এই যে ডাইহাইড্রক্সি হাইড্রক্সি ফসফেট এ ফসফোগ্লিসার অ্যালডিহাইডে চেঞ্জ হতে পারে ফসফোগ্লিসার অ্যালডিহাইড এ চাইলে ডাইহাইড্রক্সি হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে চেঞ্জ হতে পারে এই চেঞ্জটা করার জন্য একটা এনজাইমের দরকার পড়ে সে এনজাইমটার নাম হচ্ছে কি এটা কি তিনটে কার্বন মানে ট্রায়োজ তিন নম্বর কার্বনে ফসফেট ফসফেট আইসোমারেজ ট্রায়োজ ফসফেট আইসোমারেজ ক্লিয়ার আছে ট্রায়োসেট এই এনজাইমটাকে ইউজ করে এরা দুজনা চেঞ্জ হতে পারে তাহলে এর পর থেকে এটা পাঁচ নম্বর স্টেপ এটা পাঁচ নম্বর স্টেপ তাহলে ফার্স্ট পাঁচটা স্টেপ কি কি পেলাম ফার্স্ট পাঁচটা স্টেপ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টো সিক্স ফসফেট ফ্রুকটোস সিক্স ফসফেট থেকে আমার ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসফেট ডাইহাইড্রাইড তাহলে এই দূর অব্দি স্টেপ আমি পেলাম এটা তিন চার পাঁচ এই পাঁচটা স্টেপ কে আমি দেখতে পেয়েছি এই উপর থেকে পাঁচটা স্টেপ কে দেখতে পেয়েছি তার মধ্যে এক নম্বর স্টেপে আমাকে এটিপি দিতে হয়েছে এক নম্বর স্টেপে এটিপি দিতে হয়েছে আর তিন নম্বর স্টেপে আমাকে এটিপি দিতে হয়েছে হয়েছে এই দুটো স্টেপে আমাকে এটিপি খরচা করতে হয়েছে এটিপি খরচা করতে হয়েছে ঠিক আছে এরপর নেক্সট যে স্টেপগুলোতে দেখবো সেই স্টেপগুলো হচ্ছে আমার কাছে এনার্জি দেওয়ার স্টেপ আমাকে ফেরত দেবে বোঝা গেছে তাহলে নেক্সট স্টেপগুলো সেগুলোতে এবার যাওয়া যায় না ফস্পোগ্লিসার আলডিয়ায়েড এবারে যাবে ফসফোগ্লিসার অ্যালডিহাইড যে রয়েছে ফসফোগ্লিসার অ্যালডিহাইড চেঞ্জ হবে তার মানে নেক্সট যতগুলো স্টেপকে আমি দেখব ছয় সাত আট নয় দশ এরা দুবার করে হবে এরা রিপিট হবে কারণ এই যে তিনটে কার্বন সেও ফসফোগ্লিসার অ্যালডিহাইডে চেঞ্জ হবে যে সেও ওই একই রাস্তাতে যাবে তার মানে এই যে পরের ছয় সাত আট নয় দশ স্টেপ এরা ডবল হয় রিপিট হয় ক্লিয়ার তো ফসফোগ্লিসার অ্যালডিহাইড ফার্স্টে রয়েছে ফসফোগ্লিসার চেঞ্জ হবে কিসে না এইখানেতে দেখ এইখানেতে এরকম ভাবে একটা ইনঅর্গানিক ফসফেট এসে অ্যাড হবে ইনঅর্গানিক ফসফেট এসে অ্যাড হলো এই জায়গাতে এনএডি প্লাস এ এনএডিএইচ এ পরিণত হলো তাহলে একটা এন এ পরিণত হলো একটা নয় দুটো এনএচ এ পরিণত হলো কারণ এই স্টেপটা দুবার হবে বলেছি তাহলে একবারের ক্ষেত্রে একটা এনএচ এ পরিণত হলো ক্লিয়ার তো এরপরে এই যে ফসফেটটা এই ফসফেটটাকে অ্যাড করানো হবে এই ফসফেটটাকে অ্যাড করানো হবে অ্যাড করানোর পরে যেটা তৈরি হবে সেটার নাম কি হবে ওয়ান থ্রি গ্লিসার বা ওয়ান থ্রি বিস ক্লিয়ার তাহলে কি লিখবো ওয়ান থ্রি এক নম্বর ছিল তিন নম্বর কার্বনে ফসফেট অ্যাড হলো বিশ ফসফো এই ওয়ান থ্রি বিশ ফসফো গ্লিসারেট যখন তৈরি হচ্ছে এর জন্য একটা এনজাইমের দরকার সেই এনজাইমটার নাম হচ্ছে কি গ্লিসারাল ডিহাইড ডি হাইড্রোজিনেস ওকে এখান থেকে ডি হাইড্রোজিনেশন করছে এই দেখ এনে ডি সাথে একটা হাইড্রোজেনকে লাগিয়ে দিচ্ছে এই হাইড্রোজেনটা এলো করতে এর থেকেই আসবে তাহলে ডিহাইড্রোজিনেশন করছে ডি মানে হাইড্রোজেনকে বার করে নিয়ে আসছে ঠিক আছে এনজাইমটার নাম লিখবো ডি হাইড্রো জিনেজ ওকে ডিহাইড্রোজিনেশন করার পরে এই যে ওয়ান থ্রি এ খুব এনার্জাইস্ট বোঝা গেছে এই ওয়ান থ্রি গ্লিসারেট খুব এনার্জিযুক্ত এর কাছে প্রচুর শক্তি রয়েছে তাহলে এ কি করবে এ যখন নেক্সট স্টেপের দিকে যাবে এ নেক্সট স্টেপের দিকে আসছে ওয়ান থ্রি বিস্ফস্ফোগ্লিসারেট এবার নেক্সট স্টেপে আসছে তাহলে কি করবে না এর এই এনার্জিটা এ রিলিজ করার চেষ্টা করবে এর এনার্জিটা রিলিজ হবে কি হবে না এর এনার্জিটা এ রিলিজ হবে একটা এটিপি তৈরি করে একটা এটিপি তৈরি করবে কি থেকে থেকে এডিপি এই রকম ধরনের যে এটিপি গুলো তৈরি হয় হাই এনার্জি থেকে লো এনার্জিতে যখন চেঞ্জ হচ্ছে সেই সময় যে এটিপি তৈরি হয় একে বলা হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে একটা সাবস্ট্রেট থেকে অন্য সাবস্ট্রেটে আসার মাঝখানে এটিপি তৈরি করছে একে বলবো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন এখানে আবার একটা নতুন ওয়ার্ড পেলাম তাহলে লিখে ফেলি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হলো তাহলে 13 বিসফসফোগ্লিসারেট থেকে কি তৈরি করবে না 3 ফসফোগ্লিসারেট 3 ফসফোগ্লিসারেট তাহলে এক নম্বরের যে ফসফেটটা ছিল সেটাকে ছেড়ে দিল তাহলে তৈরি করবে কি 3 ফসফো গ্লিসারেট এই থ্রি ফসফো গ্লিসারেট তৈরি করার সাথে মানে এখানে আবার নিশ্চয়ই আমার একটা এনজাইমের দরকার পড়বে এটিপি রিলেটেড এনজাইমকে কাইনেজ এটিপি রিলেটেড এনজাইমকে কাইনেজ তাহলে এখানে কি নাম হবে এর এর নাম হয়ে যাচ্ছে তাহলে ফস্ফো গ্লিসারো কাইনেজ বা ফস্ফো গ্লিসারেট কাইনেজ ফসফোগ্লিসারোকাইনেজ ফসফোগ্লিসারোকাইনেজ থ্রি ফসফোগ্লিসারেট কে তৈরি করলো এবার থ্রি ফসফোগ্লিসারেট তার এই তিন নম্বর ফসফেটটাকে চেঞ্জ করে দু নম্বরে নিয়ে যাবে কারণ তিন নম্বরে রাখা ওটা চাপের তাই মাঝখানে নিয়ে যাবে এ চেঞ্জ করে কি করবে তিন নম্বরটাকে দু নম্বরে নিয়ে গেলে থ্রি ফসফোগ্লিসারেট থেকে চেঞ্জ হয়ে ওটা হয়ে যাবে টু ফসফোগ্লিসারেট তাহলে ওটা কি হচ্ছে আইসোমার হচ্ছে আইসোমার টু ফস্ফো গ্লিসারেট তাহলে এইটা এনজাইমটার নাম হচ্ছে ফস্ফো গ্লিসারো মিউটেজ মানে চেঞ্জ করে দেয় মিউটেজ করে দিচ্ছে মানে এর নাম হচ্ছে ফস্ফো গ্লিসারো মিউটেজ ঠিক আছে মিউটেজ হয়ে গেলো মিউটেজ এনজাইমের পর এবার দু যখন একে চেঞ্জ করে নিয়ে এলো দু নম্বরের পর এখান থেকে দেখবো কি জলকে বার করে দেওয়া হবে এখান থেকে জলকে বার করা হবে কি নাম জলকে বার করার এনজাইমটার নাম হচ্ছে আমার এনোলেজ জলকে বার করার জন্য যে এনজাইমটা সেই এনজাইমটার নাম হচ্ছে আমার এনোলেজ এনোলেজ কি করবে জলকে রিলিজ করে দেবে এনোলেজ এর ভেতরে থাকা জলকে বার করে দেবে এনোলেস যেই বার করবে নেক্সট যেটা তৈরি হবে সেটার নাম হচ্ছে ফসফো এনল পাইরুভেট ফসফ এনল পাইরুভেট এই যে ফসফো এনল পাইরুভেট একে আমরা পিইপি ও লিখি পিইপি ফসফো পাইরুভেট ফসফো এনল পাইরুভেট এটা হচ্ছে ওই হাই এনার্জি হাই এনার্জি এও কি করবে না একটা এটিপি কে ছেড়ে দিয়ে নিজের এনার্জিটা কমিয়ে আনবে যেই এনার্জি কমিয়ে আনবে এবার এটিপি হিসেবে তাকে ছাড়তে হবে বাইরে তাই তো ফসফো এনল পাইরুভেট এবার এদিকে যাচ্ছে বা এদিকেই করি ঠিক আছে এইদিকে আসতে গেলে এবার তাকে যখনই এই প্রসেসে আসবে সে কি করবে মাঝ রাস্তায় একটা এটিপি ছাড়বে এডিপি থেকে ঠিক আছে ওকে বেশ কি তৈরি করবে অ্যাসিড পাইরুভিক অ্যাসিড তৈরি করবে তাহলে এইখানে কি হচ্ছে আবার এটিপি রিলেটেড তাহলে কি নাম হবে পাইরুভেট কাইনেজ এনজাইমটার নাম হবে পাইরুভেট কাইনেজ পাইরুভেট কাইনেজ তাহলে ফস্ফোর এনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট কাইনেজ হচ্ছে সেখানে আমি দুটো এটিপি পাচ্ছি দুটো কেন বলছি না এই স্টেপটা দুবার হবে বলেছি তাহলে পাঁচ নম্বর স্টেপ অব্দি আমাকে এটিপি দিতে হলো পাঁচ নম্বর স্টেপ অব্দি কতগুলো এটিপি দিতে হলো দুটো এটিপি দিতে হয়েছে তারপর নেক্সট যখন আমি ওয়ান থ্রি গ্লিসারের থেকে থ্রি ফসফো গ্লিসারের তৈরি করছি তখন আমি একটা কি পাচ্ছি না একটা নয় দুটো এটিপি পাচ্ছি কেন দুটো বললেন না এই স্টেপটা দুবার হবে কাকা তাহলে এটা আমার ছ নম্বর তাহলে সাত নম্বর স্টেপটা থেকে আমি এটিপি পাচ্ছি এইখানেতে কিছু পাচ্ছি না ছ নম্বর স্টেপে কি পাচ্ছি 6 নম্বরে স্টেপে আমি একটা NADH পাচ্ছি একটা নয় দুটো NADH বলেছি এটা হচ্ছে আমাদের স্টোরেজ এনার্জি গোল্ড গোল্ড সেই ব্যাংকে টাকা রাখা NADH আবার কোথায় চলে আসছি ছয় এটা 7 হয়ে গেল नेक्स्ट আমার কাছে 8 নম্বর স্টেপ কিছু নেই 9 নম্বর স্টেপ সুগ্ন ঠিক আছে না 9 নম্বর স্টেপে সুগ্ন বলবো না 9 নম্বর স্টেপে আমরা জলbark করছি তাই না 9 স্টেপে আমরা জলbark করছি দুটো এইচ টু ও আর এইখানে দুটো এটিপি ক্লিয়ার তাহলে কি কি পাচ্ছি ছয় এই স্টেপে এটিপি পাচ্ছি আট নম্বরে কিছু পাচ্ছি না নম্বরে দু অনু জল আর তারপরে যেটা টেন স্টেপ দশ নম্বর স্টেপ সেখানে দুটো এটিপি উপরের দুটো এটিপি খরচা নিচে চারটে এটিপি লাভ তাহলে দুটো দুটো যদি মাইনাস করে দিই তাহলে দুটো এটিপি আমার নেট গেন নেট গেন যদি আমি বলি মানে টোটাল কতগুলো এটিপি পাবো গ্লাইকোলাইসিস থেকে সবকিছু খরচাপাতি বাদ দিয়ে তাহলে সেটা আমি বলবো দুটো এটিপি এবার মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে আমাকে কোথা থেকে স্টেপটা দিচ্ছে কোশ্চেন দেয় সবসময় এই গ্লুকোজ থেকে নাও দিতে পারে গ্লুকোজ থেকে নাও দিতে পারে যদি আমাকে বলে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে তাহলে সেখানে একটা এটিপি খরচা আমি মাইনাস করবো বোঝা গেছে যদি আমাকে দেয় ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট থেকে তাহলে আমি একটাকেও মাইনাস করব না এই জায়গাটা যেন মাথার মধ্যে থাকে তাহলে এই যে স্টেপস গুলো দেখলাম এটা হচ্ছে টেন স্টেপস টেনস এনজাইম প্রসেস গ্লাইকোলাইসিস এর নাম তাহলে কোথায় হলো সাইটোপ্লাজমের মধ্যে ক্লিয়ার আছে নেক্সট স্টেপে এবারে যাব গ্লাইকোলাইসিস কমপ্লিট করার পর নেক্সট স্টেপ আমাদের কাছে যেটা হবে সেটা হচ্ছে সেল আবারো সেই সেল তাহলে এখন গ্লুকোজ থেকে পাইরুবিক অ্যাসিড তৈরি হয়ে গেছে ঠিক আছে এখানে আমি দেখে নিচ্ছি একে গ্লাইকোলাইসিস বলে এবার পাইরুবিক অ্যাসিড চলে যাবে কোথায় না এর মাইট্রোকন্ড্রিয়ার ভেতরে মাইট্রোকন্ড্রিয়ার ভেতরে মাইট্রোকন্ড্রিয়ার ভেতরে নিয়ে চলে এসেছি ঠিক আছে মাইট্রোকন্ড্রিয়া কি করবে না এই বাইরে থেকে অক্সিজেন নেবে এখান থেকে অক্সিজেন নেবে অক্সিজেন নিয়ে বাকি প্রসেসটা ওখানে করবে বাকি প্রসেসটা ওখানে করবে যদি মাইট্রোকন্ড্রিয়া না থাকে সেক্ষেত্রে আমরা পড়ে নিয়েছি অলরেডি তাহলে ইজিলি আমরা এখন বুঝতে পারবো যে ইউকেরিটিক সেলের ক্ষেত্রে মাইট্রোকনড্রিয়ার ভেতরে গেলে কি ঘটে তাহলে মাইট্রোকন্ড্রিয়ার ভেতর ফার্স্ট যেটা হয় ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে চেঞ্জ হবে কার চেঞ্জ হবে না চেঞ্জ হবে হচ্ছে এই যে পাইরুবিক অ্যাসিড এই পাইরুবিক অ্যাসিড চেঞ্জ হয়ে গিয়ে এটা এখানে দেখেছি পাইরুবিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড আর ইথানল এটা হচ্ছে যদি মাইট্রোকন্ড্রিয়া না থাকে মাইট্রো কন্ড্রিয়া না থাকে যদি মাইট্রোকন্ড্রিয়া না থাকে তাহলে এই স্টেপেতে যাব তাহলে এই স্টেপেতে যাব ল্যাকটিক অ্যাসিড তৈরি করবো ইথানল তৈরি করবো ক্লিয়ার ল্যাকটিক অ্যাসিড তৈরি করবো ইথানল তৈরি করবো আমরা জানি স্টেপ দুটো অলরেডি আমরা জানি আমরা জানি আর আমি আমি জানি জানি কিভাবে ল্যাকটিক অ্যাসিড ইথানল তৈরি হবে জানি তাই তো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিংক রিয়াকশন বা লিংক বিক্রিয়া যাকে আমরা ভালো নামে কি রাখবো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ঠিক আছে তাহলে লিংক বিক্রিয়া ঠিক আছে লিঙ্ক বিক্রিয়াতে কি হবে আগে দেখিয়ে দেখিনি লিঙ্ক বিক্রিয়াতে কি হবে আগে দেখিয়ে দেখিনি তারপরে দেখবো তো লিঙ্ক বিক্রিয়াতে অ্যাকচুয়ালি আমার হবে যেটা সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড পাই অ্যাসিড এর স্ট্রাকচার কিরকম সি এইচ থ্রি সি ডবল ও সি ডবল এইচ এই যে স্ট্রাকচারটা রয়েছে প্রথম এর এখান থেকে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা কি করবো একটা কার্বন ডাইঅক্সাইড কে বার করে দেবো ঠিক আছে পাইরুভিক অ্যাসিড থেকে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড কে বার করে দেবো ওকে কে করাবে কে করাবে না পাইরুভেট ডিকার্বক্সিলেজ বলে একটা এনজাইম রয়েছে পাইরুভেট ডিকার্বক্সিলেজ কিলেজ এনজাইমটার নাম হচ্ছে পাই রু বেট ডি ঠিক আছে করে পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেবে বার করে দেবে বেরিয়ে গেল সিও তিনটে কার্বন কম্পোনেন্ট ছিল এক দুই তিন এখন হয়ে গেছে টু কার্বন কম্পোনেন্ট তাহলে কিরকম দেখতে হবে কিরকম দেখতে হবে না সি এইচ থ্রি সিও এইচ ঠিক আছে সিএইচিও এইচ এ ডবল বন্ড ও এখান থেকে এইচ ঠিক আছে বা যদি এটাকে যদি আরো ডিটেলস করি তাহলে এ ডবল বন্ড ও এইচ সিও টু রিলিজ হয়ে গেছে রিলিজ হয়ে গেছে এই প্রসেসটা করার জন্য আমাদের কতগুলো দরকার পড়ে তার মধ্যে একটা হচ্ছে টিপিপি আরো কতগুলো প্রোটিনের দরকার দরকার সেই সব প্রোটিনগুলো একে অ্যাসোসিয়েট করে এই পুরো প্রসেসটাকে অ্যাসোসিয়েট করে তো যেরকম দরকার সেরকম বুঝে পড়বে মোট কথা ঠিক আছে যদি বোর্ডের জন্য এন আপ তাহলে এইটা আমার কাছে ফার্স্ট তৈরি হলো এই মেটেরিয়ালটা তৈরি হওয়ার সাথে সাথে আমি কি দেখতে পাবো না অ্যাসিটাইল কি নাম এর নাম হচ্ছে অ্যাসিটাইল কো এনজাইম এবার কো কাকে বলে কো মানে প্রোটিনের সাথে এনজাইমের সাথে যুক্ত হওয়া অন্য পাট ঠিক আছে অন্য অংশ যেটা এনজাইমের কাজকে ঠিক করতে পারে বা এনজাইমের কাজকে বাড়িয়ে দিতে পারে কমাতে পারে তাকে বলা হয় কো এনজাইম ঠিক আছে কো এনজাইম সাথে যদি সেটা নন প্রোটিন পার্ট হয় তখন তাকে বলা হয় গ্রুপ তাহলে এনজাইমের সাথে অন্য যদি প্রোটিন অ্যাড হয় তাকে কো এনজাইম তাহলে কো এনজাইম তার নাম হচ্ছে এ সে এসে যুক্ত হয় এর সাথে ঠিক আছে না এটা একটা অ্যাসিটাইল গ্রুপ এবার অ্যাসিটাইল গ্রুপের সাথে আমার কো এ যুক্ত হয়ে তৈরি করে এটা অ্যাসিটাইল কো এ আচ্ছা এখানে অ্যাসিডাইল কো কেন লিখেছি কো এনজাইম এসে আমার যুক্ত হয় কো এনজাইম নেক্সট নেক্সট স্টেপে আমি কি দেখতে পাবো না এর সাথে ওটা যুক্ত হয়ে গিয়ে তৈরি করবে অ্যাসিটাইল কো এনজাইম এ অ্যাসিটাইল কোএনজাইম এ এখন কতগুলো একটা না দুটো কার্বন মানে এখানে আমি ব্র্যাকেটে লিখে রাখছি টু কার্বন কম্পোনেন্ট এই যে রিঅ্যাকশনটা তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে আমাদের কাছে লিংক রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটা থেকে আরেকটা আউটপুট আমরা পাই শুধু কার্বন ডাই পাই না আরেকটা আউটপুটও আমরা পাই সেটা হচ্ছে একটা এন এ ডি এইচ এন এ ডি প্লাস থেকে তার মানে হাইড্রোজেনও বেরোচ্ছে তার মানে হাইড্রোজেনও বেরোচ্ছে আমরা কি নাম বলেছিলাম অক্সিডেটিভ ডিকার্ব অক্সিলেশন তাহলে অক্সিডেশন করছি কার করছি এর অক্সিডেশন করছি তাহলে একে আমাকে কি করতে হবে রিডাকশান করতে হবে তাহলে এর অক্সিডেশন করিয়ে কার্বন ডাই অক্সাইডকে বার করছি তাই এই রিয়াকশনটার নাম তাই এই রিয়াকশনটার নাম অক্সিডেটিভ ডি এইটা আমার রিডাকশন হচ্ছে ক্লিয়ার আছে লিঙ্ক রিয়াকশন কোথায় হয় লোকেশন লোকেশন বলুন স্যার লোকেশনটা না এই যে অক্সিডেটিভ বা লিঙ্ক বিক্রিয়া মাইক্রোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে হয় ধাত্রে ম্যাট্রিক্সে হচ্ছে ধাত্রের মধ্যে এই পাইরুবেট পাইরুবেট এই এনজাইমটা থাকে এই এনজাইমটা বাকি প্রসেসটা করে ক্লিয়ার বাকি প্রসেসটা এই এনজাইমটা করে নেক্সট চলে যাবো নেক্সট ওকে এখানে লেখা রয়েছে পাইরুভিক অ্যাসিড বেশ এইখানেই দেখাই পাইরুভিক অ্যাসিড লিঙ্ক রিয়াকশনটা আমি এখানে লিখেছি পাইরুভিক অ্যাসিড কোয়েনজাইম এ এন এ ডি প্লাস এম টু প্লাস হচ্ছে পাইরুভেট ডি হাইড্রোজিনেস আচ্ছা ডি হাইড্রোজিনেস কেন ডি পাইরুভেট ডি না ডি হ্যাঁ ডি নয় ডি হাইড্রোজিনেস তার কারণের জন্য এনএডি এর সাথে এই হাইড্রোজেনটা বেরোচ্ছে ডি হাইড্রো জিনেজ ঠিক আছে পাইরুভেট ডি হাইড্রো ছোট করে এই এনজাইমের নামটা মনে রাখবে এই এনজাইমের নামটা মনে রাখবে নইলে আমার মতো গুলিয়ে ফেলবে ওকে ডি কার্বক্সিলেজ করে ফেলবে ভুল করে ঠিক আছে প্রসেসটা হয় অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন এটা কারেক্ট আছে প্রসেসটা হয় অক্সিডেটিভ ডি কার্বক্সিলেশন কিন্তু এনজাইমটার নাম হচ্ছে পাইরুবেট ডি হাইড্রোজেন গ্রুপকে বার করছে ঠিক আছে ওকে তাহলে এই গেল আমার লিঙ্ক রিয়েকশন এটা কারেক্ট আছে পাইরুবেট ডি হাইড্রোজিনিস কারেক্ট আছে তার সাথে এম জি টু প্লাস অ্যাক্টিভেটর অ্যাসিটাইল কোয়ে তৈরি করেছে যেটা আমার কাছে টু কার্বন কম্পোনেন্ট যেটা আমার কাছে টু কার্বন কম্পোনেন্ট সিও টু রিলিজ হয়ে গেছে এনএডিএইচ গোল্ড ঠিক আছে এইচ প্লাস হচ্ছে বেস ঠিক আছে তাহলে এই হলো আমার ব্যাপার এবার এই যে অ্যাসিটাইল কোয়ে এবার একে নিয়ে নেক্সট স্টেপের দিকে যাবো অ্যাসিটাইল কো একে নিয়ে নেক্সট স্টেপের দিকে আমরা যাবো ঠিক আছে নেক্সট স্টেপটা আচ্ছা আগে আমি করি নেক্সট স্টেপটা কোথায় হবে নেক্সট স্টেপটা কোথায় হবে না নেক্সে মাইট্রোকন্ড্রিয়া এই ম্যাট্রিক্স এর ভেতরে আমি দেখতে পাবো ম্যাট্রিক্স মধ্যে হচ্ছে ঠিক আছে মাইট্রোকন্ড্রিয়া ম্যাট্রিক্স মধ্যে এখন কে রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে এখন আমার অ্যাসিটাইল কো এ অ্যাসিটাইল কো এ ঠিক আছে এই অ্যাসিটাইল কো এ এন্ট্রি নেবে একটা সাইক্লিক প্রসেসের মধ্যে কোথায় না একটা সাইক্লিক প্রসেসের মধ্যে এর মধ্যে কে রয়েছে ও এ এ রয়েছে অক্সাল অ্যাসিডিক অ্যাসিড রয়েছে অক্সাল অ্যাসিডিক অ্যাসিডের সাথে বাইন্ড করে ফার্স্ট তৈরি করবে সাইট্রিক অ্যাসিড তারপর আরো অনেক স্টেপ হবে প্রত্যেকটা স্টেপ আমরা দেখব ম্যালেট পিউমারেট সাকসিনেট করে আবার অক্সাল অ্যাসিডে ফেরত আসবে ঠিক আছে এটা হচ্ছে একটা এইট স্টেপ প্রসেস এটাকে বলা হয় কি হান্স ক্রেবস ফার্স্ট আইডেন্টিফাই করে তার জন্য এটাকে বলা হয় ক্রেবস সাইকেল ওহো বলতে ভুলে গেছি গ্লাইকোলাইসিস কে এমডেন মায়ার অফ পারনেস এই তিনজন সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন তো ওটাকে আমরা ইএমপি পাথওয়েও বলি হ্যাঁ এই যে পাথওয়েটা একে আমরা কি বলি কে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে এমডেন মায়ার অফ পাথওয়ে ওকে যেরকম এখানে আমরা ক্রেপ সাইকেলস বলছি এটাকে আমরা কি বলছি ক্রেপ সাইকেলস বলছি কে কেন না হ্যান্ডসলেট ক্রেপস হ্যান্ডসলেট ক্রেবস এই সাইকেলটা দিয়েছিল তো এটা হচ্ছে ক্রেপ সাইকেলস ওকে নেক্সট এবার কি দেখবো তাহলে হেডিং হেডিং করব ক্রেবস চক্র এই ক্রেপস চক্রকে আরো অনেক নামে ডাকা হয় ক্রেপস চক্র একে আরো অনেকগুলো নামে ডাকা হয় কি কি নামে ডাকা হয় এবার দেখেনি কি কি নামে ডাকা হয় দেখ ঠিক আছে হ্যাঁ এক নম্বরে কে বলা হয় টি সি এ চক্র কেন বলে না প্রথম যে প্রোডাক্টটা তৈরি হয় তার মধ্যে তিনটে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আমি দেখতে পাবো ঠিক আছে কি রয়েছে তিনটি সি সিডবল এইচ গ্রুপ যুক্ত থাকে তাই একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয় দু নম্বর একে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল প্রথম যৌগ যেটা তৈরি হয় সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সেই জন্য একে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয় স্থান কোন জায়গাতে হবে স্থান হচ্ছে আমার মাইট্রোকন্ড্রিয়া ঠিক আছে এটা এইট স্টেপস প্রসেস আটটা ধাপে হয় এটা আটটা ধাপে হয় ঠিক আছে এইট স্টেপস প্রসেস এই প্রত্যেকটা ধাপ থেকে আমরা কি পাবো না এই ধাপ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এন এ ডি এইচ পাব এ ডি এইচ পাবো এ টিপি পাবো আর বাকি যে দুটো কার্বন ডাই অক্সাইড রয়েছে অ্যাসিটাই সেই দুটো কার্বন ডাই অক্সাইড বাইরে বেরোবে সেই দুটো কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে যাবে ব্যাস এই হচ্ছে আমার প্রসেসটার ব্রিফ একদম ব্রিফলি বললাম ঠিক আছে এরপরে লেট স্টার্ট দা প্রসেস প্রসেসটা করতে শুরু করি প্রসেসটা করতে শুরু করি মাইক্রোকনড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে একটা মেটিরিয়াল থাকে বা একটা যৌগ থাকে বা বলবো যৌগ নয় একটা মৌল থাকে তার নাম হচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড ওকে অ্যাসিটিক অ্যাসিড একে ভালো করে ও এ এ ও বলা হয় অক্সেলা অ্যাসিডিক অ্যাসিড এই অক্সেলা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার ফোর কার্বন কম্পোনেন্ট কতগুলো কার্বন আছে এর মধ্যে না এটা হচ্ছে ফোর কার্বন কম্পোনেন্ট এই ফোর কার্বন কম্পোনেন্টের সাথে আমার অ্যাড হবে নেক্সট ইয়াস কে অ্যাড হবে অ্যাসিটাইল কো এ এই অ্যাসিটাইল কোএনজাইম এ এখানে অ্যাড হচ্ছে যেটা টু কার্বন কম্পোনেন্ট অ্যাড হওয়ার সাথে সাথে কোএনজাইম এ বাড়ি চলে যায় কোএনজাইম এ ফেরত চলে যায় তাহলে কোএনজাইম এর কাজ কী ছিল না ওই অক্সালো অ্যাসিড বা অক্সালো অ্যাসিডেটের সাথে গিয়ে ওকে অ্যাড করানো অক্সালো সাথে গিয়ে অ্যাড করানো কাকে অ্যাসিটাইল কো একে নিয়ে গিয়ে যুক্ত করানো তাহলে অ্যাসিটাইল গ্রুপের জন্য দুটো কার্বন রয়েছে প্রথম যে যৌগটা তৈরি হয় তার নাম অনুযায়ী এই পুরো প্রসেসটার নাম হয় তাহলে তার প্রথম যৌগটার নাম কি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল সাইট্রিক অ্যাসিড সাইকেল যা বলবি ঠিক আছে তাহলে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড এখন তৈরি হয়ে গেছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড মানে সিক্স কার্বন কম্পোনেন্ট তিনটে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে এক নম্বর তিন নম্বর আর ছ নম্বর এই তিনটে কার্বনের সাথে কার্বক্সিলিক গ্রুপ থাকে বলে একে ট্রাই কার্বক্সিলিক সাইকেল বলা হয় তাহলে সাইট্রিক অ্যাসিড সাইকেল যেটা হচ্ছে তাহলে এর নাম কি হবে এই যে এনজাইমটা নাম হবে কি সাইট্রেট তৈরি করছে সাইট্রেট সিনথেটেজ সাইট্রেট সিনথেটেজ ওকে এই ক্রেব সাইকেল যদি প্রত্যেকটা এনজাইমের নাম না মনে থাকে মনে করার মানে মুখস্থ করার কোনো দরকার নেই ঠিক আছে কয়েকটা যেগুলো যেগুলো বলছি সেই নামগুলোকে মাথার মধ্যে রাখবি পরে গিয়ে দরকার পড়বে এর নাম হচ্ছে তাহলে সাইট্রেট সাইট্রেট সাইট্রেটকে সিনথেটেজ মানে সিনথেসিস করছে তাহলে এর নাম হচ্ছে সাইট্রেট সিনথেটেজ সাইট্রেট সিনথেটেজ এর পর এ ডাইরেক্ট এই ছয় কার্বন কম্পোনেন্টটা কি তো করবে না একটা আইসোসাইট্রেট বলে একটা কম্পোনেন্টে তৈরি করবে ঠিক আছে আইসোসাইট্রেট বলে একটা কম্পোনেন্ট তৈরি করবে ঠিক আছে এই আইসোসাইট্রেট এও কিন্তু আমার কাছে সিক্স কার্বন কম্পোনেন্ট আইসোসাইট্রেট ও আমার কাছে সিক্স কার্বন কম্পোনেন্ট এর মাঝখানে এইখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ ক্লিয়ার দরকার নেই মনে রাখতে হবে না আইসোসাইট্রেট এরপরে পরে নেক্সট একটা মাঝখানে আনস্টেবল কম্পোনেন্ট তৈরি করে আর এইখানে ও একটা n এ ডি তৈরি করে কোথা থেকে এন এ ডি প্লাস থেকে ঠিক আছে এন প্লাস থেকে এন এ ডি তৈরি করলো দিয়ে তৈরি করলো যেটা সেটা হচ্ছে কি সাকসিনাইল আহ আইসোসাইট্রেট আইসোসাইট্রেটের পর হচ্ছে না এটা এখানে তৈরি করছে ও অক্সালো সাকসিনেট অক্সালো এই জিনিসটা অক্সালো সাকসিনেট খুবই আনস্টেবল তাই সেই জন্য সব জায়গায় পাবিনা একে ঠিক আছে অক্সালো সাকসিনেট তৈরি করছে এটা হচ্ছে আমার সিক্স কার্বন কম্পোনেন্ট অক্সালো সাকসিনেট তুরন্ত এরপরই ব্রেকডাউন হয়ে যাচ্ছে ব্রেকডাউন হয়ে তৈরি করছে আলফা কিটো গ্লুটারেট আমরা পড়ি কি আইসোসাইটেড তারপর আলফা কিটো গ্লুটারেট এই মেটিরিয়ালটার নাম থাকে না তো আলফা কিটো গ্লুটারেট যখন আমার তৈরি হচ্ছে তাহলে তার আগে আমি কি দেখতে পাবো এখানে একটাও কার্বন ডাই অক্সাইড কে রিলিজ করে দিচ্ছে কার্বন ডাই অক্সাইড কে মাঝখানে এখানে একটাও রিলিজ করছে দিয়ে তৈরি করছে যেটা সেটার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেট আলফা কিটো কতগুলো এখন কার্বন হয়ে গেছে ফাইভ কার্বন কম্পোনেন্ট পাঁচটা কার্বন কম্পোনেন্ট ওকে আলফা কিটো গ্লুটারেটের পর আলফা কিটো গ্লুটারেটের পর এইখানেতে আমরা কি দেখতে পাবো ওই যে কোএনজাইমটাকে ছেড়ে দিয়েছিল সেই কোএনজাইমটা আবার রিটার্ন হচ্ছে টাইগার রিটার্ন কোএনজাইম এ এসে যুক্ত হচ্ছে কোএনজাইম এ যখনই আলফা কিটো গ্লুটারেটের সাথে গিয়ে যুক্ত হচ্ছে তখন এইখানে আবারও একটা কে বের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আবার এরকম ভাবে রিলিজ হয়ে যাচ্ছে দুটো কার্বন ডাইঅক্সাইড ছিল এক্সট্রা সেই দুটো কার্বন দেখা আমার বেরিয়ে গেল ঠিক আছে যেই বেরিয়ে গেল তখন এই আলফা হিটো গ্লুটারেট চেঞ্জ হয়ে যাচ্ছে সাকসিনাইল কোয়েতে এর নাম কি সাকসিনাইল কোএনজাইম এ ঠিক আছে সাকসিনাইল কোয়েতে আমার চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এই সাকসিনাইল কোয়েতে চেঞ্জ হয়ে যাওয়ার আগে সাকসিনাইল কোয়েতে চেঞ্জ হয়ে যাওয়ার আগে এখানে একটা এনএডিএস তৈরি হয়েছে এই আলফা কিটো গ্লুটারেট যেখানে রয়েছে সেই আলফা কিটো গ্লুটারেটের জায়গাতে এখানে আমি আর একটা জিনিসকে দেখতে পাবো সেটা হচ্ছে এন এ ডিএইচ ঠিক আছে তিনটে জিনিস এই আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনাইল কোয়েতে অনেকগুলো জিনিস পর 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 হচ্ছে নেক্সট সাক্সিনাইল কোয়ের এর পরে সাক্সিনাইল কোএ এর পরে এরপর দেখতে পাবো কি তৈরি করছে এই কোএনজাইম এটাকে ছেড়ে দিচ্ছে কোএনজাইম এটাকে ও ছেড়ে দিচ্ছে সাকসিনের তৈরি হলো সাকসিনের তৈরি হলো এবার কোএনজাইম এটাকে যখন ও ছেড়ে দিচ্ছে তখন কি দেখতে পাবো না হাই এনার্জি সাকসিনাইল কো হাই এনার্জি সাকসিনেট ক্লো এনার্জি তাহলে এখানে কি হবে না আবার একটা এটিপি ও তৈরি করবে এটিপিটার নাম থাকবে হচ্ছে কি নামে না জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট যেটা ইকুইভ্যালেন্ট টু এটিপি তাহলে এই এটিপিটা কি হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ফলে তৈরি হলো ওকে সাকসিনেটের পর দেখতে পাবো কি আমরা সাকসিনেটের পর দেখতে পাবো কি আমরা না এখান থেকে তৈরি হচ্ছে আমার আহ একটুখানি জায়গা পেলে ভালো হতো বেশ সাকসিনেটের পর এখানে আমি দেখাচ্ছি এদিকে নিচ্ছি সাইকেলটা আমি এখন বন্ধ করে দিলাম বন্ধ করে দিলে হবে না হেতু সাইকেলটা ঘোরাতে হবে এখান থেকে তৈরি হচ্ছে আমার ফিউমারেট ঠিক আছে সাকসিনেট থেকে আমার তৈরি হচ্ছে ফিউমারেট এই সাকসিনেট থেকে যখন ফিউমারেট তৈরি হচ্ছে তখন কি দেখতে পাব এইখানেতে একটা জল রিলিজ হচ্ছে H2 ঠিক আছে ফিউমারেটের পর এই ফিউমারেট চেঞ্জ হয়ে এবার যাচ্ছে কোথায় না ম্যালেট ফিউমারেট থেকে ম্যালেটে যাওয়ার সময় মাঝখানে একটা এফএডি তৈরি হয় ফিউমারেট এবার যাচ্ছে হচ্ছে ম্যালেট ফিউমারেট থেকে ম্যালেটের যখন ট্রান্সফার হচ্ছে তখন দেখতে পাবো এখানে একটা এফএডি এবার ম্যালেট থেকে ম্যালেট ম্যালেট থেকে আবার এ চেঞ্জ হয়ে যাচ্ছে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে যখন যাচ্ছে তখন আবার এখানে একটা আমি এন এ ডিএইচ একে পাবো তাহলে কোথায় কোথায় এন এডিএচ পেলাম এ দেখ এখানে একটা এনএডিএস পেয়েছি এখানে একটা এন পেয়েছি এখানে একটা এনএডিএইচ পেয়েছি তিনটে এনএডিএইচ পেয়েছি একটা এফএডিএইচ টু পেয়েছি একটা জিটিবি পেয়েছি একটা সাইকেল থেকে একটা সাইকেল থেকে এই সাইকেলটা দুবার হবে এই সাইকেলটা দুবার হবে তাহলে টোটাল একটা সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকে ছটা এনএডিএইচ দুটো এফএডিএইচ দুটো জিটিপি এই পাওয়া যায় ওকে এই পাওয়া যায় ক্লিয়ার আছে তাহলে এই গেল আমার সাইকেল সাইকেলটাকে আমরা ইজিলি রিকল করার জন্য একটা ট্রিক্স মনে রাখবো ঠিক আছে কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ গেল তো ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড় ছিল তাই তো ক্রিকেট কোচ কমা ইন্ডিয়া অ্যাপয়েন্টেড কাকে स्मार्ट स्टाफ फॉर मेन ऑफिस ठीक है क्रिकेट कोच इंडिया अपॉइंटेड स्मार्ट स्टाफ फॉर मेन ऑफिस ক্ৰিকেট কোচ প্ৰথম ক্ৰিকেট কোচেট ইণ্ডিয়া কিটোগ্লুটাৰ্টিনাইল কোট ছাক পৰ্তৰকাৰ নাই মেইন মালেট অফিচ অক্সালো অ্যাসিডিক অ্যাসিড বা অক্সালেট ঠিক আছে তাহলে ক্রিকেট কোচ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড স্মার্ট স্টাফ ফর মেন অফিস এই ট্রিক্সটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবি এই ট্রিক্সটা মাথার মধ্যে ঢুকিয়ে নিবি ক্লিয়ার ওকে নেক্সট চলে যাব নেক্সট আমাদের কাছে লাস্ট প্রসেস মোস্ট ভাইটাল প্রসেস মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস এইটা এই প্রসেসটাকে আমরা বলি ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সব থেকে বেশি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই আমাদের হয়ে থাকে ক্লিয়ার এই পার্টটা আমাদের বুঝতে অসুবিধা থাকে তো প্রথমেই বলি ইটিএসটা হয় কোথায় ওকে তো ইটিএসটা হয় হচ্ছে আমার মাইট্রোকন্ড্রিয়া আবার সেই সেল এই যে আমার সেই সেল ছিল সেলের মধ্যে কি ছিল এটা আমার মাইট্রোকন্ড্রিয়া এই মাইট্রোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের মধ্যে ইনার মেমব্রেনের মধ্যে তাহলে একে যদি আমি বড় করে আঁকি গল্পটা ওইখানেই বোঝা যাবে তাহলে এই মাইট্রোকন্ড্রিয়ার এটা আউটার মেমব্রেন এইটা আমার ইনার মেমব্রেন ঠিক আছে ইনার মেমব্রেনের মধ্যে আমরা কতগুলো প্রোটিনকে পরপর অ্যারেঞ্জ হয়ে থাকতে দেখতে পাই পুরো প্রোটিন ঠিক আছে একদম মেমব্রেন প্রোটিন যেরকম পড়ি সেরকম প্রোটিন কিছু অ্যারেঞ্জ হয়ে থাকে তার মধ্যে ফার্স্ট এইখানে একটা প্রোটিন রয়েছে ওকে এতটা মুছে বেশ ঠিক আছে ঠিক আছে এরকম একটা প্রোটিন রয়েছে তারপরে একটু দূরে একটা ছোট প্রোটিন আছে এদের দুজনের মাঝখানেতে একটা এরকম কেরিয়ার রয়েছে আগে প্রথমে গুলো দেখে নে আগে প্রথমে স্ট্রাকচারগুলো তোকে যদি আঁকতে দেয় তাহলে তুই যেন স্ট্রাকচারগুলো ইজিলি আঁকতে পারিস প্রথম তাহলে এইরকম ব্যাপার তারপরে রয়েছে এইখানে ওকে তারপরে এর মাঝেতে আবার একটা এরকম কেরিয়ারকে দেখতে পাবো তারপর রয়েছে আর একটা আর সবার লাস্টে একটা এরকম দেখতে প্রোটিন আছে এরকম দেখতে কিরকম দেখতে নিচের এরকম গোল ব্যারেলের মতো উপর দিকটা এরকম উঠে আছে যে একটা এরকম হেড রয়েছে যেটা মাল্টিপাল প্রোটিন দিয়ে তৈরি ঠিক আছে এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই কোথায় না ইনার মেমব্রেনের ভেতরে খুব ভালো কথা একটু ভদ্রস্ত করে দি তাহলে এইখানটা হেভি ওফ সাংঘাতিক মারাত্মক ফাটাফাটি বেশ হয়ে গেছে ডিজাইন তো দেখ এই যে পার্টটা রয়েছে প্রথম এই পার্টটাকে আমরা কি বলি না এর নাম হচ্ছে আমার কমপ্লেক্স ওয়ান এর নাম হচ্ছে এই যে কমপ্লেক্স ওয়ান কমপ্লেক্স ওয়ানে কি হয় না কমপ্লেক্স এর অ্যাকচুয়ালি কমপ্লেক্স ওয়ান তো কারোর নাম হয় না সেটা একটা এনজাইমের কাজ করে সেটা একটা এনজাইমের কাজ করে কি নাম তার নাম হচ্ছে এন এডি এইচ প্লাস এইচ প্লাস যেটা রয়েছে তার কি করবে ডিহাইড্রোজিনিয়াস কমপ্লেক্স ওকে তাহলে কমপ্লেক্স ওয়ান আপনি যাকে বলবো তার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এন এ ডি এইচ প্লাস এইচ এর ডিহাইড্রোজিনেশন করা তার মানে তার থেকে হাইড্রোজেনটা নিয়ে আবার তাকে এন এ ডি প্লাস ফেরত পাঠানো এটা হচ্ছে ফার্স্ট কমপ্লেক্স ঠিক আছে তাহলে এর নাম হচ্ছে কম ওয়ান লিখলাম কমপ্লেক্স ওয়ান ও রোমানে ওকে কমপ্লেক্স ওয়ান সেই রকমই আর একটা কমপ্লেক্স রয়েছে এটা হচ্ছে কমপ্লেক্স টু কমপ্লেক্স টু কমপ্লেক্স টু কি কাজ করে না ঠিক ওই সাথে যে কাজটা হচ্ছিল সেটাও সাথে করে সাথে যে কাজটা হচ্ছিল সেটাও এর সাথে করে আর এই কমপ্লেক্সটার নামটা সাকসিনেট দেখ রিডাকটেজ কমপ্লেক্স সাকসিনেট কমপ্লেক্সটা আমরা এইখানে দেখতে পাই সাকসিনেট থেকে যে ফিউমারেট তৈরি হলো এইখানেতে ওই এনজাইমটাকে আমরা দেখতে পাই এটা এক করে কিসের মতো এনজাইমের মতো এইখানে লেখা আছে দেখবি হাইড্রোজিনেস বেশ আমি এইখানে দেখাচ্ছি না এখানে দেখালে সব গুলিয়ে যাচ্ছে তোরা ঘেটে ফেলবি সাকসিনেট ডি হাইড্রোলিকে আগলাম রাখলাম ঠিক আছে এইখানে মেনশন করে দিলাম তার মানে এইটা ইটিএস এর একটা পার্ট ইটিএস এর একটা পার্ট তাহলে ইটিএস এর মধ্যে এই কমপ্লেক্স টু যা দুটো কাজ এই কমপ্লেক্স টু এর কাজ কি না এফ এডিএইচ টু তার থেকে হাইড্রোজেন কে নিয়ে নেওয়া এফ এডিএইচ টু তার থেকে হাইড্রোজেন কে নিয়ে নেওয়া আর সাকসিং থেকে থেকে ফিউমারেটে কনভার্ট করা এই দুটো কাজ ওকে মাথায় রাখবে নেক্সট আমাদের কাছে কি রয়েছে কমপ্লেক্স থ্রি এটার নাম হচ্ছে আমার কমপ্লেক্স থ্রি ঠিক আছে এই কমপ্লেক্স থ্রি কি করবে না কমপ্লেক্স থ্রি আমার এই যে এর নাম হচ্ছে সাইটোক্রোম বি সি ওয়ান কমপ্লেক্স কি নাম না সাইটোক্রোম বি সি ওয়ান কমপ্লেক্স ওকে তাহলে এর মতো কি রয়েছে এর কাজ হচ্ছে এই রিডাকশন এর কাজ করে এ দেখ সাইটোক্রোম সি ওয়ান কমপ্লেক্স আর সাইটোক্রোম সি রিডাক্টেজ কমপ্লেক্স ঠিক আছে দেখব প্রত্যেকটার ফাংশন আমরা খুব ভালো করে দেখে নেব না বুঝতে পারার কোনো চান্সই নেই আগে শুধু কমপ্লেক্সগুলোকে পড় আর একটা হচ্ছে আমাদের কাছে কমপ্লেক্স 4 কমপ্লেক্স 4 কমপ্লেক্স 4 নাম হচ্ছে সাইটোক্রোম এ এ3 কমপ্লেক্স কই সাইটোক্রোম এ এ3 কমপ্লেক্স বা সাইটোক্রোম সি অক্সিডেজ সাইটোক্রোম সি অক্সিডেজ বুঝিয়ে দেবো কোনো চাপ নেই আর সবার লাস্টে এর নাম হচ্ছে আমার কমপ্লেক্স ফাইভ কমপ্লেক্স ফাইভকে আমরা একটা অন্য নামেও ডাকি একে বলা হয় এফ জিরো এফ ওয়ান পার্টিকেল ফার্নান্ডেস মোরান পার্টিকেল ঠিক আছে অক্সিজোম প্রত্যেকটা জিনিসই কারেক্ট বা এফ জিরো এফ ওয়ান যা বলবি ঠিক আছে এ একটা হাফ প্রোটন চ্যানেল এ একটা কাজ করে তাহলে রকম দেখতে আমার একটা কমপ্লেক্সকে আমি দেখতে পাচ্ছি এই কমপ্লেক্স কি কি নাম বললাম প্রথম একটা না এর কাজ হচ্ছে এনে ডিএইচ কে নিয়ে এ ডি প্লাসে কনভার্ট করা যা যা বলছি কাজগুলো পরপর দেখ এর কাজ হচ্ছে এফ এ ডিএইচ টু কে এফ এ ডিএইচ টু হয় একে নিয়ে FA D+ এ কনভার্ট করা ঠিক আছে এদের কাজ আমি এখনো বলিনি এদের মাঝখানে এই জায়গায় সবুজ গুটলি গুটলি একে রেখেছি ঠিক আছে এই যে এইটা এই রকম একটা এঁকেছি বড় করে দি একটু আরেকটা এখানে এঁকেছি ঠিক আছে এই দুটো হচ্ছে আমার কাছে কেরিয়ার প্রোটিন কি নাম বললাম এই দুটোর নাম হচ্ছে আমার ক্যারিয়ার প্রোটিন প্রোটিন করবে না ক্যারি করবে কাকে ক্যারি করবে না ইলেকট্রন ক্যারি করবে আছে তাহলে ক্লিয়ার এই ক্যারিয়ার প্রোটিনটার নাম কি না ইউ কিউ আছে ইউবি নন আর এর নাম কি না এর নাম হচ্ছে সাইটোক্রোম সি সাইটোক্রোম সি সাইটোক্রোম সি আর ইউকিউ এরা হচ্ছে কেরিয়ার প্রোটিন ওকে খুব ভালো কথা এবং কাজ ইলেকট্রন এর থেকে নেওয়া ইলেকট্রন এর থেকে নেওয়া সেই ইলেকট্রনটা কমপ্লেক্স থ্রিতে নিয়ে আসা এটা হচ্ছে ইউকিউ এর কাজ প্রথম যা যা যেটা যেটা কাজ বলছি মনে রাখ ইউ কিউ এর কাজ হচ্ছে কমপ্লেক্স ওয়ান আর কমপ্লেক্স টু থেকে এনার্জাইজ যে ইলেকট্রন পাবে সেই ইলেকট্রনটা নিয়ে গিয়ে আমার কমপ্লেক্স থ্রি কে দেব ঠিক আছে তাহলে ফার্স্ট কার বললাম ইউ কিউ ফর্ম কি ইউবি কুইনল কমপ্লেক্স ওয়ান ও কমপ্লেক্স টু এর ইলেকট্রন কমপ্লেক্স থ্রিতে পাঠানো এইটা হচ্ছে ওর কাজ আর একটা পেয়েছি তার নাম হচ্ছে সাইটোক্রোম সাইটোক্রোম সি ঠিক আছে সাইটোক্রোম সি এর কাজ হচ্ছে কমপ্লেক্স থ্রি থেকে ইলেকট্রন নিয়ে কমপ্লেক্স ফোরে পাঠানো কমপ্লেক্স থ্রি থেকে ইলেকট্রন কমপ্লেক্স ফোর এ পাঠানো এই দুটো কাজকে মনে রাখতে হবে এই দুটো কি না ক্যারিয়ার প্রোটিন মাঝখানে যে ইলেকট্রন আসবে না ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন পড়ছি আমরা তার মানে ইলেকট্রনকে আমরা ট্রান্সপোর্ট করব সেই ট্রান্সপোর্টের জন্য তো কাউকে একজন বাহক দরকার সেই বাহক কারা এরা ঠিক আছে নেক্সট এর কাছে এবার চলায় তাহলে এর কাজ এইখান থেকে ইলেকট্রনকে নেওয়া এর কাছে ট্রান্সফার করা তাহলে ব্যাস বোঝা গেল এবার এই কমপ্লেক্স ফোরের কী কাজ কমপ্লেক্স ফোর সেই হাই এনার্জি ইলেকট্রনটাকে ফেরত পাঠিয়ে হাফ ও টু প্লাস এইচ টু এদের সাথে ইলেকট্রনটাকে অ্যাড করিয়ে মেটাবলিক ওয়াটার তৈরি করা তাহলে সেই ইলেকট্রনটাকে আলটিমেটলি জলের মধ্যে ফেরত পাঠানো এইটা হচ্ছে পুরো ছক এই ছকটা যদি রেডি করে ফেলতে পারিস এই ছকটা যদি তোর মাথার মধ্যে সেট হয়ে যায় বাকিটা আমি আরামসে করিয়ে দিতে পারবো আগে প্রথমে এই ফাংশনগুলোকে বুঝে নে এখনো পর্যন্ত কমপ্লেক্স ফাইভকে নিয়ে আমি ডিসকাসই করিনি আগে প্রথমে এই চারটে কমপ্লেক্সকে বুঝে নে প্রত্যেকটা কমপ্লেক্স কাজ বলে দিয়েছি কমপ্লেক্স ওয়ানের কাজ হচ্ছে কে এনএডি প্লাসে কনভার্ট করা কমপ্লেক্স টু এর কাজ হচ্ছে এফএিএইচ কে প্লাসে কনভার্ট করা কমপ্লেক্স থ্রি এর কাজ হচ্ছে কি ইউকিউ থেকে ইলেকট্রন কে করা কমপ্লেক্স ফোরের এর কাজ কি সাইটোক্রোম সি থেকে আমার ইলেকট্রন কে করা তারপরে তাকে সেই ইলেকট্রনটাকে ইউজ করে জল তৈরি করা ব্যাস দ্যাটস ইট আগে এটা মাথার মধ্যে সেট করে নে মাথায় খাতায় এই ডায়াগ্রামটা এঁকে নিয়ে করে ফেল হয়ে গেছে এই ডায়াগ্রামটা যখন দেখবি আমার রেডি হয়ে গেছে যখন আমি পুরোটা বুঝতে পেরেছি এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে এরপরে আমি চলে যাব নেক্সট স্টেপে ঠিক আছে কি হয় এবার আমি লাইভ করব মানে পরপর পর পরপর কাজগুলোকে নিয়ে এবার ভাববো আমি দেখ ঠিক আছে হুম বেশ ওটা যদি গোলমাল লাগে তাহলে আমার এই সাইডে ছবিটা ভাব এদিকে আমি দেখাচ্ছি এরকম ছিল এখানে আমার ছিল কি কমপ্লেক্স ওয়ান টু 3 4 বাস 5 আমার এখন দরকার নেই 5 কে নিয়ে আমি পরে আসব এটা কমপ্লেক্স 1 কমপ্লেক্স টুটা টা এটা ছোট মত হবে এটা কমপ্লেক্স 3 ওকে আর এখানে রয়েছে আমার কমপ্লেক্স 4 বোঝা গেছে প্রথম কাজ প্রথম কমপ্লেক্স ওয়ান এর কাজ ঠিক আছে কমপ্লেক্স ওয়ান এর কাজ কি না NADH রিডাক্টেজ NADH কে রিডিউস করা এটা হচ্ছে ওর ফার্স্ট কমপ্লেক্স কাজ ওকে তাহলে কে রয়েছে এনএডিএইচ আর FADH2 আমার তৈরি হয়েছে জানি আমরা কি জানি ওগুলো গোল্ডের মতো ওখান থেকে আমরা ATP পাবো তো কেমন করে পাবো NADH তৈরি হয়েছে কে এলো এখানে এসে সে তার হাই এনার্জি ইলেকট্রনটাকে ছাড়লো তার সাথে সাথে এখানে কি করলো না এইচ প্লাসকে দিল এইচ এই কন্ডিশনে এই ইলেকট্রনটা ইলেকট্রনটা ভেতরে একটা ইলেকট্রন ক্যারিয়ার আছে ইলেকট্রন ক্যারিয়ার মানে ইলেকট্রনকে যে এক্সেপ্ট করে নিতে পারবে জব করে ইলেকট্রনকে ধরে নিতে পারবে তার নাম হচ্ছে ঠিক আছে সে ভেতরে রয়েছে সে কি করলো এইখান থেকে ইলেকট্রনটাকে নিল তারপরে নিচে আরেকজন ইলেকট্রনটাকে পাঠিয়ে দিল ইলেকট্রনটাকে পাঠিয়ে দেওয়ার পরে কি করবে এই ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য এই দিকটা কি এদিকটা আমার কাছে ম্যাট্রিক্স বা ধাত্র লিখছি এদিকটা আমাদের কাছে আমাদের কাছে কি রয়েছে না এই দিকটা হচ্ছে আমাদের কাছে ধাত্র ঠিক আছে ধাত্রর এদিক থেকে ধাত্র দিক থেকে বোঝা যাচ্ছে তো হ্যাঁ ধাত্র দিক থেকে কমপ্লেক্স ওয়ান দুটো এইচ প্লাস কে ভেতরে নিয়ে গেল তাহলে এটা একটা ট্রান্সপোর্টার বুঝতে পেরেছিস তাহলে এই কি করছে দুটো এইচ বাইরে থেকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে ক্লিয়ার আছে বাইরে থেকে ধরে ভেতরে নিয়ে যাচ্ছে এর কাজ কমপ্লেক্স মধ্যে কি হচ্ছে এনএল সে এবার রেডিউস হলো এবার ওই ইলেকট্রনটা তো দিতে হবে কাউকে ইলেকট্রনটা তো কাউকে দিতে হবে সে দেওয়ার জন্য কে রয়েছে না এইখানেতে সেই ক্যারিয়ার প্রোটিনটা রয়েছে ঠিক আছে ক্যারিয়ার প্রোটিনটা ওইখানে রয়েছে এবার এই যে ইলেকট্রনটা ইলেকট্রনটা চলে গেল এর কাছ থেকে এই ক্যারিয়ার ইউকিউর কাছে কাছে চলে যাচ্ছে আমার প্রোটিনটা ওকে এবার ইউবিকিউ ইলেকট্রন পাওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে ব্যালেন্স করার জন্য ইউকিউ এই ইলেকট্রনটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে ব্যালেন্স করার জন্য ও করে কি না সেম প্রসেস সাইটোপ্লাজম থেকে বা বলবো ম্যাট্রিক্স থেকে দুটো এইচ প্লাস ভেতরে ট্রান্সফার করে দিল তাহলে এখানেও আমার দুটো এইচ প্লাস প্লাস শুধু এনএডিএইচ এর জন্য এখন দেখাচ্ছি শুধু এনএডিএইচ এর জন্য এখন দেখাচ্ছি এফএডিএইচ কে আমি আনিনি এফএডিএইচ কে কিন্তু আমি আনিনি তাহলে কমপ্লেক্স ওয়ানের কাজ আমার কমপ্লিট হলো কমপ্লেক্স ওয়ান থেকে ইলেকট্রন এখন কিউর কাছে চলে এসেছে এবার কমপ্লেক্স টুতে নয় কমপ্লেক্স থ্রিতে যাবো ইউ কিউ কি করে আমরা পড়েছি না ইউ কিউ তার ইলেকট্রনটা নিয়ে গিয়ে দেয় কাকে না কমপ্লেক্স থ্রি কে ইউ কিউ কি করে না তার ইলেকট্রনটা ধরে নিয়ে গিয়ে দেয় কাকে না কমপ্লেক্স থ্রি কে কমপ্লেক্স থ্রিটার নাম কি কমপ্লেক্স থ্রির নাম হচ্ছে সাইটোক্রম বি সি ওয়ান কমপ্লেক্স তার কারণ কি না তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন ক্যারিয়ার আছে আবার একটা হচ্ছে নাম একটার নাম হচ্ছে সাইটোক্রম বি একটার নাম হচ্ছে সাইটোক্রোম সি ওয়ান ঠিক আছে এর সাথে সাথে আমি কাকে দেখতে পাবো না এফিএস রয়েছে ওকে তার সঙ্গে সঙ্গে এফিএস রয়েছে আর এর ভেতরে এস এ ইউ কিউ এবার দিল ইলেকট্রনটাকে ছেড়ে যেই এর মধ্যে ইলেকট্রনটাকে ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে এ কি করবে না এই ইলেকট্রনটাকে ট্রান্সফার করে দিয়ে নেক্সট কারুর মধ্যে পাঠিয়ে দেবে আচ্ছা নেক্সট পাঠানোর আগে একে ব্যালেন্স করার চেষ্টা করবে ব্যালেন্স করার চেষ্টা করবে ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য ভেতরে আমার দুটো এইচ ট্রান্সপোর্ট করবে ইলেকট্রনটাকে ব্যালেন্স করার জন্য দুটো এইচ প্লাসকে ভেতরে ট্রান্সপোর্ট করলো তাহলে কতগুলো হলো দুটো দুটো চারটে দুটো ছটা ছটা এইচ প্লাস এখন ভেতরে চলে গেছে একটা এই এনএচ এর ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করার জন্য ঠিক আছে নেক্সট এদের মাঝখানে বলেছিলাম আর একটা কেরিয়ার প্রোটিন আছে তার নাম হচ্ছে কি সাইটোক্রোম সি তার নাম হচ্ছে আমার সাইটোক্রোম সি সেই সাইটোক্রোম সি এর কাছে এবার গেল ইলেকট্রনটা সাইটোক্রোম সি আবার নিয়ে এলো কমপ্লেক্স ফোর এর কাছে কমপ্লেক্স ফোর এর কাছে কে রয়েছে কমপ্লেক্স ফোর এর কাছে রয়েছে সাইটোক্রোম এ এ থ্রি সাইটোক্রোম এ আর সাইটোক্রোম এ থ্রি এদের সাথে একটা মেটাল যুক্ত থাকে মেটালটার নাম হচ্ছে কপার সিইউ সিইউ এই কপার কি করে না এই দিকে ইলেকট্রনটাকে বাইরে রিলিজ করে যে ইলেকট্রনটাকে বাইরে রিলিজ করলো হাফ ও টু আর এর সাথে এইচ টু এদের দুজনের সাথে বাইন্ড করে এখানে চল তৈরি করে এই জল তৈরি এই যে জলটা দেখাচ্ছে এই জলটাকে আমরা বলি মেটাবলিক ওয়াটার বা বিপাক যত জল যেটা উটের পিঠে রয়েছে মেটাবলিক ওয়াটার মেটাবলিক ওয়াটার তৈরি করলো ক্লিয়ার মেটাবলিক ওয়াটার তৈরি করলো তাহলে এখনো দেখ এখনো দেখ আমাদের কাছে একজন বাকি রয়েছে কমপ্লেক্স টু এখনো আমাদের কাছে একজন বাকি রয়েছে যদি এই পার্টটা ভালো করে বুঝে যাস কমপ্লেক্স টুটা আরামসে বুঝতে পেরে যাবি কোনো চাপ নেই তাহলে একটা এনএডিএইচ থেকে কতগুলো দুটো দুটো চারটে দুটো ছটা ইলেকট্রনকে সরি প্রোটনকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে ম্যাট্রিক্স থেকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে প্রথম কাজ এটা ইন্টার মেমব্রেন স্পেস এই জায়গাটাতে তাহলে একে আমি কি লিখবো লিখে দিই এখানে বাবা ইন্টার মেমব্রেন স্পেস আইএমএস এর মধ্যে নিয়ে আসতে হচ্ছে ছটা প্রোটনকে এবার ব্যাপারটা আসছি এর ক্ষেত্রে দেখ কমপ্লেক্স টু এখনো আমাদের কাছে বাকি আছে কমপ্লেক্স টু কি করে না কমপ্লেক্স টু হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস সাকসিনেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স টুয়ের এর কাছে যখন আমার এফ টু আসে এফ টু আসে এর সঙ্গে সঙ্গে ইলেকট্রনটা নিয়ে একে এফ তে কনভার্ট করে দেয় এফ এ ডি প্লাস এ কনভার্ট করে দেয় এ ইলেকট্রনটা নেওয়ার পর এ এত বিজি যে প্রোটন ফোটন ট্রান্সপোর্ট করার এর কোনো টাইম নেই প্রোটন ফোটন ট্রান্সপোর্ট করার এর কোনো কিন্তু টাইম নেই এই ইলেকট্রনটা নিয়ে সরাসরি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে কাকে না ইউকিওর কাছে এটাকে না এটা হচ্ছে আমার মনে রাখার জন্য ইউকিউ কি করে লিখবো এইদিকে লিখে দিচ্ছি ইউকিউ এটা হচ্ছে সাইটো এ ঠিক আছে সাইটোকרום এ ওটা ইউকিউ ইউকিওর কাছে তার মানে এ কোনো এক্সট্রা H+ প্লাসকে ট্রান্সপোর্ট করে না তাহলে যখন FADH রয়েছে তখন দুটো দুটো চারটে এইচ প্লাস ভেতরে ট্রান্সপোর্ট হয় মানে চারটে প্রোটন ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে ট্রান্সপোর্ট হয় আর যখন এনএ রয়েছে তখন দুটো দুটো চারটে দুটো ছটা প্রোটন ইন্টার মেমব্রেন স্পেসের মধ্যে ট্রান্সপোর্ট হয় ক্লিয়ার আছে এইটাই হচ্ছে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বুঝতে না পারলে পজ কর রিওয়াইন্ড কর আবার শোন জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার তো ক্লিয়ারই হয়ে যাবে ওকে এইভাবে আমার ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট করে এবার এবার নেক্সট কোয়ারি নেক্সট কোয়ারি আমি কি করছি এই ইন্টারমেম্বর স্পেসের মধ্যে ধীরে 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 প্রোটনের নাম্বারটা বাড়াচ্ছি দেখ যাই এনএিএইচ আসুক এফ এডিএইচ আসুক যাই আসুক না কেন ইলেকট্রন পেলেই আমি ভেতরে দুটো করে এইচ প্লাসকে নিয়ে চলে আসছি এইচ প্লাসকে প্রোটন বলে তাহলে একটা টাইমের পর কি হবে না এই ইন্টারমেম্বর স্পেসের মধ্যে আমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে ঠিক আছে আর এই ম্যাট্রিক্স এর দিকে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ঘনত্ব কমে যাবে তাহলে এই যে ঘনত্বটা বেড়ে যাওয়া আর কমে যাওয়া এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে তো নাকি তো আলটিমেটলি একটা টাইমের পর কি দেখতে পাবো না এই এইরকম মাইট্রোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এইদিকে আমার প্রচুর এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস এইচ প্লাস এরকম ঘুরছে এইচ প্লাস ঘুরছে ঠিক আছে কিন্তু এদিকে ফাঁকা কেউ নেই একটা ঠিক আছে তখন কি হবে এদিকে এইচ চাইবে এদিক থেকে এদিকে বেরিয়ে আসতে এদিক থেকে এদিকে বেরিয়ে আসতে ঠিক আছে এই যে বেরিয়ে আসতে চাইবে এই চাওয়াটাকেই আমরা ইউজ করব কে ইউজ করবে আমরা নয় কমপ্লেক্স ফাইভ ইউজ করবে কমপ্লেক্স ফাইভ কি করবে কমপ্লেক্স ফাইভ বলেছি এরকম একটা ব্যারেলের মতো স্ট্রাকচার এরকম ভাবে সেলের ভেতরে লাগানো রয়েছে ওর এরকম ভাবে একটা স্ট্রাকচার উপরের দিকে বেরিয়ে রয়েছে তার উপরে এরকম ভাবে তিনটে প্রোটিন দেখতে পাই আমরা আলফা আর বিটা এরকম ভাবে তিনটে একটা হেড তৈরি করে ক্লিয়ার এ এবার একটা মারাত্মক কাজ করবে বলবো যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না ভেতরে যে H+ গুলো রয়েছে যেতে দেব না এবার যে এই ভেতরে প্রোটনটা তৈরি হয়েছে সেই প্রোটনটাকে বা প্রোটন গ্রেডিয়েন্টটাকে প্রোটনের কনসেন্ট্রেশনের যে পার্থক্য সেই পার্থক্যটাকে ইউজ করে এ তৈরি করবে ওকে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছি এইটাকে বলি কি আমরা এফ জিরো উপরের অংশটাকে বলি এফ ওয়ান এই যে এফ জিরো অংশটা রয়েছে এর ভেতর দিয়ে এরকম ভাবে প্রোটন ঢোকে আমরা বুলেটের যেরকম সেই রিভলভিং দেখেছি সেই ফেলুদার বন্দুকটা যেরকম যে একটা গুলি করে ঘুরে যায় আবার একটা গুলি করে ঘুরে যায় তাহলে করে ঘুরে যাওয়ার মতো এর একটা ব্যাপার আছে তাহলে এর ভেতরে যেই একটা প্রোটন গিয়ে বাইন্ড করবে একটা প্রোটন গিয়ে ঢোকার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে সেই প্রোটনটাকে নিয়ে আবার ঘুরে যাবে এইভাবে ঘুরতে ঘুরতে বলবে তুই ঠিক আছে তোমাকে আমি বেরোতে দেব কিন্তু তুমি এক চক্কর মেরে বেরো ঠিক আছে মানে প্রোটনটাকে বলবে ঠিক আছে তোমাকে আমি বেরোতে দেবো ওটা হচ্ছে প্রোটন চ্যানেল ওটা হচ্ছে প্রোটন চ্যানেল মানে প্রোটনকে বাইরে বার করে নিয়ে আসার জন্য কিন্তু প্রোটনটাকে বলবে তোমাকে এক চক্কর মেরে এসে তবে আমি বার করতে দেবো নইলে বেরোতে দেবো না তাহলে ওইভাবে প্রোটনগুলোকে ধীরে ধীরে ও ভেতর থেকে বাইরের দিকে বার করবে আর প্রোটনটা যে ফোর্সে বাইরে বেরোবে যে স্পিডে বাইরে বেরোবে বা যে রেটে বাইরে বেরোবে সেই স্পিডটাকে বা সেই ফোর্সটাকে ইউজ করে এই উপরের পাড়টা রোটেট করবে এই যে উপরের পাড়টা এই পারটা এরকম করে রোটেট করবে ঘুরবে এই পারটা ঘুরে যখনই উপর থেকে নিচের দিকে ঘুরবে এ বাইরে থেকে একটা এডিপি প্লাস ইনঅর্গানিক অর্গানিক ফসফেটকে ধরে বাইন্ড করিয়ে একটা এটিপি তৈরি করবে এটাই হচ্ছে অক্সিজমের কাজ এটাই হচ্ছে অক্সিজমের কাজ ঠিক আছে এটা কার কাজ অক্সিজম বা ফার্নান্ডেস মোরান পার্টিকেল বা এফ জিরো এফ ওয়ান পার্টিকেল বা কমপ্লেক্স ফাইভ বা কমপ্লেক্স ফাইভ তাহলে বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমার কাছে কম কমপ্লেক্স ভি কমপ্লেক্স ফাইভ ক্লিয়ার আমি এটিপি তৈরি করলাম এই প্রসেসে ওকে এই যে থিওরিটা তোদেরকে এখন এখানে বোঝালাম সেই থিওরিটার নাম হচ্ছে কেমো অসমোটিক হাইপোথিস আমরা তো দেখতে পাচ্ছি না তাই এটাকে আমরা ভাবি তাহলে এটার নাম কি কেমো অসমোটিক হাইপোথিস ওকে একদম ক্লিয়ার এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আর কোনো কোয়ারি কোনো সমস্যা কোনো ডাউট থাকার উচিত নয় একদম ডিটেলসে যেভাবে পড়ানো হয়েছে ওইভাবেই মনে রাখবি ওইভাবেই মনে রাখবি প্রত্যেকটা জিনিসের প্রথমেই স্ট্রাকচার আর তাদের ফাংশানগুলো জেনে নে স্ট্রাকচার ফাংশান যখন ক্লিয়ার হয়ে যাবে তখন র্যান্ডাম লেভেলে যা মানে একটার পর একটা একটার পর একটা এইটা প্রথমে করবি না আগে প্রথমে কোনটা কি করে সেটুকু মাথার মধ্যে সেট করে নেয় তারপরে সেটাকে প্রসেসের মধ্যে নিয়ে যাবি ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি ইলেকট্রনটা এখান থেকে এত দূর অব্দি মুভ করে জলের চোখ পরিণত হলো আর সেটাকে ইউজ করে ভেতরে প্রোটন নিলাম প্রোটনটাকে ইউজ করে এটিপি তৈরি করলাম মাইট্রোকন্ড্রিয়ার মধ্যে এই প্রসেসে আমরা এটিপি সিনথেসিস দেখতে পাবো নেক্সট আমাদের লাস্ট টপিক আমাদের আজকের ক্লাসের সেটা হচ্ছে কি শ্বসন অনুপাত বা এটাকে বলা হয় রেসপিরেটরি কোশেন্ট আর কিউ ঠিক আছে কি বলে আর কিউ রেসপিরেটরি কোয়েশ্চেন মানে কি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমরা রেসপিরেশনের জন্য নিয়েছি বা রেসপিরেশনের জন্য বেরিয়েছে আর যে পরিমাণ অক্সিজেনকে ইনটেক করা হয়েছে সেই তার রেশিওটাকে বলা হয় রেসপিরেটরি কোয়েশ্চেন আর কি ঠিক আছে যেমন ধরেন আমি প্রথমের আমাদের एग्जांपल কি 6 C6H12O6 প্লাস 6O2 ছটা অক্সিজেন নিয়েছি ছটা অক্সিজেন নিয়েছি কতগুলো কার্বন ডাই অক্সাইড বার করেছি ছটা তাহলে এর ভ্যালু হচ্ছে 1 কার জন্য কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ওকে নেক্সট আমাদের কাছে লিপিড লিপিডের ক্ষেত্রে দেখ প্রথম অক্সিজেন অক্সিজেন কতগুলো নিয়েছি বাপরে একশো পঁয়তাল্লিশ অনেক ওয়ান ফর্টি ফাইভ আর বেরিয়েছে কতগুলো একশো দুই ওয়ান জিরো টু তাহলে এটা অবশ্যই দেখ উপরটা ছোট নিচেটা বড় লেস দেন ওয়ান হবে

তিনটে অক্সিজেন নেওয়া হয়েছে চারটে কার্বন ডাইঅক্সাইড পেরেছে অক্সিজেন কম কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি তাহলে কি হচ্ছে এটা গ্রেটার দেন ওয়ান পেয়ে যাবো ভাই তার মানে থ্রি উপরে কি রয়েছে ফোর তাহলে ডেফিনেটলি গ্রেটার দেন ওয়ান অর্গ্যানিক অ্যাসিড অর্গ্যানিক অ্যাসিড নেক্সট কে রয়েছে অবাধ শোষণ অক্সিজেন নেই অবাধ শোষণে কি অক্সিজেন লাগে না তাহলে নিচেটা কি লিখবো জিরো উপরে কতগুলো বেরিয়েছে দুটো কার্বন ডাইঅক্সাইড বেরিয়েছে তাই তো দুটো তাহলে জিরো বাই টু কি ভাই ইনফিনিটি জিরো বাই টু ইনফিনিটি তাহলে অবাধ শোষণের ক্ষেত্রে আমরা অ্যান অক্সিজেনিক রেসপিরেশনের ক্ষেত্রে আমরা ইনফিনিটি পাই ঠিক আছে রেসপিরেটরি কোশ্চেন থেকে কোশ্চেন দিতে পারে এক কার হয় কার্বোহাইড্রেটের একের থেকে কম লিপিড প্রোটিনের একের থেকে বেশি অর্গানিক অ্যাসিডে আর ইনফিনিটি হয় হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনে ইজি কনসেপ্ট চলো ডান ওকে তো ফুল আমাদের যে রেসপিরেশনের জায়গাটা ছিল প্রত্যেকটা গ্লাইকোলাইসিস লিঙ্ক রিয়েকশন ক্রেপ সাইকেলস ইটিএস প্রত্যেকটা পার্টকে ক্লিয়ার করা হয়েছে তার সঙ্গে আর কিউ ভ্যালুটাও বলে দেওয়া হয়েছে আর এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু পড়াশুনো করে যেতে হবে যে জায়গাটা ডাউট সেই জায়গাগুলো তো কোয়েশ্চেন করতেই হবে আমাদের কমেন্ট সেকশনে তো রয়েছে ওখানে তো আমাদের কথোপকথন হবেই ওকে কমিউনিকেশন তো হবেই তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট লেকচারে নেক্সট ভিডিওতে